হ্যালো এভরিওয়ান, মু চিন্ন স্বাগত করছি মো ইউট্যুব চ্যানেলকু। আজ আপনার আনছি সেম হেয়ার স্টাইল যেটাকে আপনার কালি মু অপলোড করলে আপনার দেখিলে যে হেয়ার স্টাইলটা মুলি আপনার কমিটি এটা ব্রাইডাল আমি কনভর্ট করা, তো আজ সেই হেয়ার স্টাইলকে নিয়ে আসছি আমি তাকে কমিটি ব্রাইডাল কনভর্ট করা। তো এই ভিডিওটা আপনার দেখে পাইবে, তো দেখি পাবে মো ডমির বাকি যে হেয়ার সব লা ফ্রন্টরে তাকে সেম টেকনিক্রে পনি বনাই দিয়েছি। তো দেখি পাবে কেটে সুন্দর ভাবে সবুযাক হেয়ার কু সেম টেকনিক্রে পুরা ভালভাবে মোড়ি কি হালকা হালকা ফিঙ্গর্রে ট্যাপ করি তাকে বড়িয়াছে পুরা ভালসে মোর ববি পিন সেট করে নেছি। তাপরে আমি ব্যাক হেয়ার স্টাইল স্টার্ট করা, তো মু ফ্রন্টরে আউ কিছু করেছি নিউ ডিজাইন যেটা কি আমার এইসব ক্লিপকু হাইড করে নেব। তো মো ফ্রন্টরে কিছু বেশি করি, দুইটি বেণি করছি দুই সাইডে, তো তাকে মু মোড়ি সেপট সাইডে মারিছি। দেখি পাবে সবুযাক চুটিকি সেম সেম টেকনিক্রে বনাই দিয়েছি। তো মু ভালভাবে তাকে পুরা ববি পিন সহ সিকর করে নিয়েছি। তো এবে আমি সাইডে গোটে বেণী ক্রিয়েট করা, যেটাকে আমি তাকে ভালভাবে তাকে পুরা হাইড করার আমি সাহায্য করব। তো উপর যে ক্লিপ গুলা সব দেখা হচ্ছে সে সব হাইড হয়ে যাব এই বেণী দ্বারা। তো আমি টু সাইডে সেম টেকনিক্র বেণী করছি পুরা সেম স্টাইলর। তো দেখি পাবে মু গোটে বেণী ক্রিয়েট করছি আর তাকে হালকা হালকা ফিঙ্গরে ঢিলা করে নিয়েছি। তো তাদেরকে মু তাকে ইউ পিন দ্বারা সেট করে নেবি, যেমনি সেই ক্লিপ গুলা সব হাইড হয়ে যাব আর বহু সুন্দর লুক বি আসব। আপনার দেখি পাবেন ভালভাবে বেণীটা করেদেছি আর তাকে হালকা হালকা তাতে ইউপিন সহ সেট করে নিয়েছি। ছোট ছোট ইউপিন ইউজ করছি এটি বেবি টাইপ্র বহু ছোট ছোট স্মল সাইজ ইউপিন। দেখি পাবে এপট সাইডটা মু ভালভাবে সেট করে নিয়েছি, তারপরে সেপটটা বি সেম টেকনিকটা মু সেট করে নিয়েছি। দেখি পাবে এপট সাইডটা মু সেম তাদের যে বেণী এক্সট্রাটা বলেছিল তাদের আড করি তাকে ভালভাবে পুরো আর গোটে চটি বনাই দেছি আর তাকে হালকা হালকা পুরো ফিঙ্গরে ঢিলা করে নেবি আর সেই তার সাইডে তাকে সেট করে নেবি। সেটা পুরো পরফেক্ট গোটা বেল্টর লুক আসব। দেখি পাবে কেতে ভালভাবে মু তাকে পুরো বড়িয়াছে সেট করে নিয়েছি। তো আমার ফ্রন্ট হেয়ার স্টাইল এবার সরিযাই, ব্যাক্রে মু গোটে খোসা করছি যেটা কি আমার মেসি বোন টাইপ অফ রহব। তো ফার্স্ট মু রবর ব্যান্ড তাকে সিকর করে নিয়েছি। দেখি পাবে রবর ব্যান্ড কু মারিবার টেকনিক, যদি আপনার রবর ব্যান্ড টাইট হেউনি তো আপনার এই টাইপর বি রবর ব্যান্ড কু ইউজ করে পারিবে। দেখি পাবে ভালভাবে গোটে ইউপিন্স দ্বারা তাকে সে রবর ব্যান্ডরে টাইট করে মারি নিয়েছি আর সেপট সাইডে আর গোটে ইউপিন্স দিয়ে তাকে ভালভাবে টাইট করি এপটু সেপট সাইডকু নেই পুরা টাইটলি পুরা মারি দিয়েছি, যেমনি সে পুরা ভালভাবে টাইট দরকার আমার যেহেতু ভালভাবে টাইট হয়ে যাব। তো দেখি পাবে আমি কমিটি তাকে সেট কলি, তারপর মানে এই টেকনিক ইউজ করতে আপনার রবর ব্যান্ড যদি আপনার হেয়ারকু সেট হোনি। তো দেখি পাবে মু যেটুকি টু পার্টে ডিভাইড করে নিয়েছিল, তারপরে মু তাকে পুরো টু পার্টে ডিভাইড করে নিয়েছি আর রবর ব্যান্ডে তাকে মারি নিয়েছি। তো আমি সেম টেকনিক চারটা পাঁচটা করা এই টাইপ্র হেয়ার স্টাইল। তো আপন মানে আপনার হেয়ারর গ্রোথ অনুসারে করে পারিবে, তো মো রঙের হেয়ার গ্রোথ বহু কম লা, তো সেই মু পাঁচটা মাত্র বনাইছি। তো আউ চুটি সেটিকি হি হেলা, তো দেখি পাবেন পাঁচটা পুরা চুটি বনাই দিয়েছি হালকা হালকা টাইপ্র বাঁধি দিয়েছি তাকে পুরা ভালভাবে। তো মু তাকে মঝির হালকা ঢিলা করবি তাকে তা ভিতরে বুলাইকি আনবি, যেমনি সেটা গোটে বড়িয়া ভাবে মেসি লুক আসব। দেখি পাবে মু কমিটি করছি তা ভিতরে সেটা বুলাইকি আনছি, তো সেটা পুরা বড়িয়া মেসি লুক আসব। তো তাকে আমি গোটে মেসি মেসি হেয়ার স্টাইল লুক দেবা। তো দেখি পাবে বড়িয়া ভাবে মু সবুযাক হেয়ার স্টাইল সেই টাইপ্র করে দিয়েছি। তো এবে গোটে পপ দ্বারা তাকে সেট করে নেবি, যেমনি তা উপরে মেসি টাইপ্র এই লুকটা দেলে বহু সুন্দর আসব। তো দেখি পাবে পপটা মু সেট করে নিয়েছি ইউপিন দ্বারা। তো এবে মু তাকে হালকা হালকা ফিঙ্গরে ঢিলা করছি সেম টেকনিক্রে মু পুরা পাঁচটা যাক চুটিকু সেম টেকনিক্রে করে তাকে ইউপিন দ্বারা সেট করে নেবি। দেখি পাবে কেমিতি তাকে হালকা হালকা ফিঙ্গরে ঢিলা করছি, তো বহু সুন্দর মেসি লুক আসবে। আপনার যদি ক্লিপিং করছেন তা বহুত হেভি লুক বি আসব। তো এটি ক্লিপিং করলে নর্মাল লুক হি রহব, যেমনি মো ডমি রয়েছে নর্মাল লুক। দেখি পাবে আমার পুরা পুরা হেয়ার সারা সেম টেকনিক করে নিয়েছি। আপনার আহরি মোটা করা চাহিদা, আপনার হেভি করা চাহিদেন আহরি, তো আহরি দুই তিনটা সে টাইপ্র বনাই পারিবে চুটি। তো বহুত কম বনাই থাকি কারণ বহুত মোটা হেপ করা নথিলা মোর। তো দেখি পাবে মোর বাকি যা হেয়ার পড়ছিল মু তাকে হালকা হালকা রাউন্ড করে নিয়েছি ফিঙ্গর দ্বারা। তো দেখি পাবে
ତା'ପରେ ତାକୁ ହାଲକା ହାଲକା ଢିଲା କରୁଛି, ଯେମିତି ସେଇଟା ଗୋଟେ ପରଫେକ୍ଟ ଲୁକ୍ ଆସିବ। ସାଇଡ଼୍ର ଯାହା ସବୁ ରବର ବ୍ୟାଣ୍ଡ ଥିଲା ତାକୁ ହାଇଡ଼୍ ବି କରିବ। ଏହିପରି ଲୁକ୍ ପୁରା କେତେ କମ୍ ଟାଇମ୍ରେ କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଯାଇଛି। ତ ୟୁପିନ୍ ଦ୍ୱାରା ମୁଁ ତାକୁ ଭଲ ଭାବରେ ସେଟ୍ କରିନେଇଛି। ତ ଏବେ ମୁଁ ଫ୍ଲାୱାର୍ ଡେକୋରେଟ୍ ପରେ ଆମ ଲୁକ୍ ପୁରା କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଯାଇଛି। ତ ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ଲୁକ୍ ବ୍ରାଇଡ଼ାଲ ଲୁକ୍ କେମିତି ଲାଗିଲା ମୋତେ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚୟ କହିବେ। ଯଦି ଭଲ ଲାଗିଛି ଭିଡ଼ିଓଟି ତ ଲାଇକ୍ କରିନେବେ, ଆଉ ମୋ ଚ୍ୟାନେଲ୍ ନୂଆ ଅଛନ୍ତି ମୋ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଆଉ ଜମା ବି ଭୁଲିବେନି ଏମିତି ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ପାଇଁ। ଦେଖିପାରୁଥିବେ କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଆମ ବ୍ରାଇଡ଼ାଲ ହେୟାରଷ୍ଟାଇଲ୍ ହୋଇଯାଇଛି ରେଡ଼ି। ଆପଣ ଚାହିଁବେ ତାକୁ ପାର୍ଟି ୱେର୍ ବି କରିପାରିବେ, ବ୍ରାଇଡ଼ାଲରେ କରିପାରିବେ। ବହୁତ ସୁନ୍ଦର ଲୁକ୍ ରହିଛି, ଆଉ ବିନା କୌଣସି ସେଟିଂ ସ୍ପ୍ରେ ଆଉ କ୍ଲିପିଂଟେ ବି ଏଇ ଲୁକ୍ ଆପଣ ଘରେ ଆରାମସେ କରିପାରିବେ।